বাঁকুড়ার রতনপুর গ্রামের বাসিন্দারা মেতে উঠেছে নারদ মনির পূজায়। তাদের দাবি, নারদের পুজো করলে বেকারত্ব দূর হবে। দুর্গা পুজো, শিবরাত্রি, গণেশ পুজো, কালী পুজো হয়। বাঁকুড়ার মানুষ দেবশ্রী নারদের পুজোয় মেতেছে। বাঁকুড়া 2 নম্বর ব্লকে রতনপুর গ্রামে নারদ মনির পুজোয় অংশগ্রহণ করতে পাশের গ্রাম থেকে বাসিন্দারা হাজির হয়। এই পুজোকে ঘিরে 4 দিন উৎসবের আমেজে ভাসেন গ্রামবাসীরা। রতনপুর গ্রামের বাসিন্দারা মনে করেন, এই পুজো হলে দেবশ্রী নারদ গ্রামের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের বেকারত্বের খবর বিভিন্ন দেবদেবীর কাছে পৌঁছে দেবে। গ্রামবাসীদের দাবি, নারদ পুজো করে গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামে অনেক বেকার যুবক যুবতী কর্মসংস্থান হচ্ছে, যার জেরে দিনে দিনে জনপ্রিয় হচ্ছে নারদ মনির পুজো। আমাদের এই নারদ উৎসব 2014 সালে আমরা আরম্ভ করেছিলাম, এই বছর নিয়ে 2022 নিয়ে মোট 9 বছর আমাদের এই পুজো হচ্ছে। আমাদের যেসব ছেলেরা, বেকার ছেলেরা একখানে বসে আলোচনা করছিল যে কিছুটা করতে হবে, কি করা যায়, এবং সেই কাজ খোঁজার জন্য আমাদের এই মহর্ষি দেবর্ষি নারদকে বলা হয় বার্তাবাহক। ইনি আমাদের বার্তা দেবলোকে পৌঁছে দেয়। আমাদের ছেলেদের যেসব ইচ্ছা ছিল সেই সব ইচ্ছা আমরা এই নারদের চরণে অর্পিত করি, নারদের চরণে জানাই, এবং নারদ সেই সব বার্তাগুলো দেবলোকে পৌঁছে দেয়। এবং আমাদের ইচ্ছা সব ছেলেদের, প্রত্যেকটা ছেলে কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছে, এবং প্রত্যেকটি ছেলে এখন আগের তুলনায় এখন অনেক উন্নত হয়েছে, যার জন্য আগে আমরা মেলাটা 3 দিনের করতাম, এখন এই মেলাটা 5 দিনের হয়। 5 দিনের 5টা প্রোগ্রাম হয় এবং প্রত্যেকটা ছেলে কাজের মধ্যে আছে, সরকারি বেসরকারি কাজের মধ্যে আছে। অনেকেই তো চাকরি পেয়েছে সরকারিভাবে বিভিন্ন ক্ষেত্রে। চাকরিটা বড় কথা নয়, সব থেকে হচ্ছে যে প্রত্যেকটা ছেলে কাজ পেয়েছে, কাজ মিলেছে প্রত্যেকটা ছেলেই। যে ছেলেগুলো আমাদের কমিটির মধ্যে আছে বা যারা এই পুজোটা শুরু করেছিল, যারা উদ্যোক্তা, প্রত্যেকটা ছেলে, যার জন্য এই পুজোটা আমরা চালিয়ে যেতে পেরেছি। এবং আশেপাশের যে 20-25টা গ্রাম আছে সেই সব গ্রামের মানুষজন আমাদেরকে প্রচুর সহযোগিতা করে, আমাদের সাথে আছে, এবং আমরা আশা করছি, আমাদের এই ভরসা আছে নারদের প্রতি, যার জন্য আমরা এই পুজোটা করে যেতে পারছি। আশা করব নারদের কৃপায় আরও চালিয়ে যাব বছর বছর। বেকার ছেলেরা যাতে কিছু কাজ করতে পারে বা চাকরি হোক বেসরকারি কাজ হোক করতে পারে, এই আশায় নারদ পুজো করা হয়। পেয়েছে কেউ? হ্যাঁ, এমনি সবাই কাজ করে তো কিছু না কিছু। কি মনে হয়, কতটা বিশ্বাস? বিশ্বাস অনেকটাই আছে। তোমরা তো পড়াশোনা করছো, তোমাদের কতটা বিশ্বাস আছে? বিশ্বাস অনেকটাই আছে। সবার যখন চাকরি হচ্ছে দেখে, ওদের দেখে আমাদের উৎসাহ বাড়ে। নারী পুজো প্রতি বছর কার্তিক মাসের কালী পুজোর অষ্টমঙ্গলা উপলক্ষে হয়। কী হিসেবে পুজোটা হয় এখানে? এটা দীর্ঘদিন আগেকার থেকে স্থাপিত করে এসছে, আগেকার বয়স্ক যারা করে এসছে আর কি, তারা দেখে আমরা করছি আর কি। মূলত পুজোটা কেন করা হয়? করা হয় নারায়ণকে, আমরা মানে নারদ হচ্ছে নারায়ণের সর্বাধিক ভালোবাসা আছে, নারদ নারায়ণের সাথে সর্বাধিক ভালোবাসা আছে, তাই আমরা নারদ পূজা করছি আর কি। মন্ত্র হচ্ছে নারায়ণের মন্ত্রলেই মন্ত্র, নারায়ণ, হ্যাঁ সেই মন্ত্র। কেন, কি কারণ? কারণটা হচ্ছে যে কি বলবো, কারণ হচ্ছে আপনার নারায়ণ নারদ হচ্ছে দেবশ্রী নারদ পুজো হচ্ছে 33 কোটি দেবদেবতার মধ্যে আমরা তুলে ধরেছি নারদকে, ঠিক আছে, এবং নারদ নারায়ণের সর্বাধিক ভালোবাসা আছে, তাই আমরা চাষা করছি যে নারদ পূজা করলে কিছু জব পাওয়া যায়। সেই উপলক্ষে আমরা চেষ্টা করছি যাতে জব পাওয়া যায় নারদ, এবং জব পাওয়া যায় কারণ হচ্ছে নারদ নারায়ণের সর্বাধিক ভালোবাসার কারণ হচ্ছে নারদ পৌঁছে দেবেন নারায়ণের কাছে, বার্তাবাহক পৌঁছে দেওয়া হবে, সেই জন্যে আমরা ছেলেগুলো আশা করছি যে নারদ পূজা এই জন্যই করা হচ্ছে।